फ्रेंड्स वेलकम टू विथिस आउटलुक। আজকে আসছে, আজকে না কয়েকদিন ধরেই আসছে ঝড়, ইয়াস। তো আমফান গেল, ফণী গেল, এবারে আসছে ইয়াস। তো এদের সবার তাণ্ডব চলুক না চলুক, বাঙালি বাড়িতে রান্নার তাণ্ডব কিন্তু সব সময়। তাই জন্য আজকে ইয়াসের আগমনের জন্য তৈরি হচ্ছে বাড়িতে খিচুড়ি, আর খিচুড়ির সাথে এই আইটেমগুলো। তবে আমি আজকে ভেবেছিলাম রান্না করব, তোমাদের তো দেখালামই আলু ভাজা, মাছ ভাজা, ঢেঁড়স ভাজা। কিন্তু আমার খুব একজন প্রিয় লোক ফোন করেছিল, তার বাড়িতেও খিচুড়ি, তো সে করছে খিচুড়ির জন্য আলুর দম। আর সেই আলুর দমের কথা শুনে আমারও আজকে আলুর দম খেতে প্রচণ্ড লোভ হয়েছিল, আর সেই জন্য আজকে বানাবো তার সাথে আলুর দম। আজকে কিন্তু অনেক দেরিতে আমি রান্না করছি, এখন ঘড়িতে বাজে 12:35। তো সেই জন্য তাড়াতাড়ি রান্না, যেটা তোমাদেরকে বলি সবসময়, সেই জন্য আমি আলুর দমটা সেদ্ধ করে নেবো প্রেশার কুকারে, আর তারপর ঝটপট বানিয়ে ফেলবো আলুর দম আর তার সাথে বাকি আইটেমগুলো। আমাকে কিন্তু তোমরা কমেন্টসে অবশ্যই জানিও তোমাদের কার কার জায়গাতে, কার কার এলাকাতে কীরকম ঝড় হলো, কীরকম বৃষ্টি হলো, আমিও জানাবো অবশ্যই আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে। তো আলুর দম আমি বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে, সিদ্ধর পরেই ছাড়িয়ে নেবো খোসাটা, আর তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন। আমি মোটামুটি যে সাইজের আলু কেটেছি, একটা বা দেড়খানা সিটি দিলেই যথেষ্ট। তোমরা তো ভাবছো দেড়খানা সিটিটা কি, দেড়খানা সিটিটা হচ্ছে যে একটা সিটি পুরো হুইসেল দেবে, আর তারপরে সিটিটা আমি হুইসেল করতে দেব না। তো কোনো কোনো সময় আমি আইটেম বা কী পরিমাণে সেটা সিদ্ধ হতে পারে সেই অনুযায়ী এই সিটিটা দিই। তো আজকের আলুতে আমার মনে হচ্ছে যে দেড়খানা সিটি দিলেই আলুটা সিদ্ধ হয়ে যাবে। তারপর কি সিদ্ধ হয় আমাদেরকে তো দেখাবই। এবারে ভাজাটা একটু পরে করব, তার আগে খিচুড়ির প্রস্তুতি করে নিই। খিচুড়ি বানানোর জন্য আমি নিয়ে নেব এইরকম একটা ছোট্ট কাপের, আমাদের অবশ্য এই এক কাপ চাল নিলেই হয়ে যায় আর কি তিনজনে। আর আরেকটা গোপন কথা তোমাদেরকে বলি যে খিচুড়ি জিনিসটা কিন্তু আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু তবু আজকে বানাচ্ছি কারণ বাড়ির সবাই খেতে চাইছে। এই কোনো কোনো সময় তো সবার কথা রাখতেই হয়, আর সবার জন্যই, সবার খুশি ইচ্ছা সব কিছুর জন্যই আজকে খিচুড়ি, যেটা আমিও খাবো অবশ্যই। যাই হোক, আমি এই দেখো আমি গোবিন্দভোগ চাল এই কাপের এক কাপ নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি সোনামুখ ডাল ঠিক একই পরিমাণে। তো এই পরিমাণটাতেই আমাদের হয়ে যাবে, তাই তোমাদেরকেও ভাবলাম আজকে শেয়ার করব যে এই পরিমাণ চাল ডাল দিয়ে আমি কিভাবে খিচুড়ি বানাই। তো প্রথমে আমি এটা খুব ভালো করে ধুয়ে নেব, আর ধুয়ে নেওয়ার জন্য একটু টাইম নিচ্ছি, ততক্ষণ এটা সিটি পড়ুক, ততক্ষণ আমি এটা ধুয়ে নেব। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিলাম কড়াই, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল, আর তার থেকে একটু বেশি পরিমাণে ঘি। ঘি ও সাদা তেল গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা ভেঙে আর দুটো তেজপাতা। ভালো করে গরম হয়ে গেলে আমার ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে দেব আমি কড়াইতে, আর অন্যদিকে আমি জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর সয়াবিন ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি জলে। এইবার আমার চাল ও ডাল কম আছে, ভালো করে ভাজতে হবে বেশ কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট, আর তারপর দিয়ে দেব গ্রেট করা আদা। এদিকে দেখো ফুটছে কিন্তু সয়াবিন জল, আর অন্যদিকের গ্যাসে আমার ভাজতে দেওয়া চাল ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এইবার যেই সয়াবিন আর জল ফুটে উঠেছে আমি সেই জল ঢেলে দিলাম আমার ভাজা চাল ডালের মধ্যে, আর তারপর দিয়ে দেব ঢাকা। এটা আমি বসিয়ে দেব অন্য ওভেনে আমার সুবিধার জন্য। ঠিক 5 মিনিট পরে আমার বেটে রাখা বাড়িতেই হলুদ, সেটা দিয়ে দেব পরিমাণ মতো, আর তারপর ঢাকা দিয়ে হতে দেব আমার খিচুড়ি।
অন্য ওভেনে আমি কিন্তু অন্য কড়াইতে এক এক করে ভেজে নেব ভাজা। এখন আমি যেটা ভাজছি সেটা বর্ধমানের খুব ফেমাস বড়ি, এটাকে বলে পোস্ত বড়ি। এটা খেতে খুব টেস্টি, তাই বর্ধমানে গেলে এই রকম বড়ি কিন্তু আমরা নিয়েই আসি। আর তার সাথে আমি পেঁয়াজ কুচি করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে একটা লঙ্কাও দিয়ে রেখেছিলাম। এটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ওই বড়িগুলো। এই পেঁয়াজ আর বড়ি ভাজাগুলো কিন্তু খুবই টেস্টি। তোমরা যদি বর্ধমানে যাও অবশ্যই নিয়ে এসো, আর যারা বড়ি খেতে ভালোবাসো। এদিকে কিন্তু ফুটছে আমার খিচুড়ি আর প্রায় হয়ে এসছে। আর অন্যদিকে তোমাদের বলেছিলাম দেখাবো আলু, এটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে বড়ি মিশিয়ে আমি নামিয়ে নেব। আমার খিচুড়ি হতে হতে কিন্তু তোমরা দেখতেই এই পেঁয়াজ দিয়ে বড়ি ভাজাটা কমপ্লিট। এটাও আমাদের বাড়ির সব অন্যেরা খেতে, মানে আমি এটা খুব ভালোবাসি, এটা ওরা খেতেও খুব ভালোবাসে। আর আমার খিচুড়ি কতটা হয়েছে সেটা তোমাদের দেখাই। রান্নাটা কিন্তু খুবই কম টাইমে এই সমস্ত রান্না করে ফেলতে পারো, বাস একটু গুছিয়ে নিয়ে রেডি করবে। দেখলে খিচুড়ি, মুগ ডাল আর গোবিন্দভোগ চালের এতটুকুনি খিচুড়ি করতে কিন্তু এমন কিছু সময় লাগে না যদি সেটা এইভাবেই করা হয়। আর তার সাথে এই যে রান্নাগুলো আমি একটু রেডি করে রেখেছিলাম, তাই একদম ফটাফট। আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়েই এসেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর তারপরে আমি দেখাবো আরেকবার ছোট্ট করে অন্যদিকে কড়াইতে আমি ঝটপট ভেজে নিচ্ছি এক এক করে সমস্ত ভাজাগুলো। ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি মির্চ আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি ঘি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কাজু। কাজু একটু ফ্রাই করে দিলে টেস্টটা বেড়ে যায়, তাই জন্য ভালো করে গরম হয়ে গেলে, এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমার ধনে আর কাশ্মীরি মির্চের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা। আর ভালো করে এটা ফুটে উঠলে দিয়ে দেব আমার রেডি হয়ে যাওয়া খিচুড়িতে। তাহলে এটা একেবারে পারফেক্ট হয়ে গেল আর আমার খিচুড়ি কিন্তু রেডি। তো আমার সকল ইউটিউবের ফ্যামিলি মেম্বাররা, তোমাদের যদি এই খিচুড়ি ভালো লাগে অবশ্যই বানিও। আর আমি কিন্তু একটু লাস্টে কিশমিশও দিলাম। তো আমার খিচুড়ি ডান। তারপর আসছি পরের জলে, টাটা।